ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। তোমরা যারা জিও গিগা ফাইবার বা জিওর ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিতে চাও তাদের জন্য বলে রাখি যে জিওর গিগা ফাইবারের প্রি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের ফোন থেকেই জিও গিগা ফাইবারের জন্য প্রি রেজিস্ট্রেশন করতে পারবে। এবং আজকের ভিডিওটা তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখো, তবেই তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে কীভাবে তোমরা জিওর গিগা ফাইবারের জন্য প্রি রেজিস্ট্রেশন করবে। তোমরা যারা জানো না জিও গিগা ফাইবারে তোমরা কী কী স্পেশাল ফিচার্স পেতে চলেছো, কী কী অফার আসতে চলেছে এবং জিও গিগা ফাইবারের সম্পর্কে সমস্ত ডিটেলস আমি অন্য একটি ভিডিও তার জন্য করে রেখেছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশনেও দিয়ে দেবো এবং উপরে যে আই বাটনটি দেখছো তোমরা ডান পাশে, সেখানেও তোমরা জিও গিগা ফাইবার সম্পর্কে সমস্ত ডিটেলসের একটি ভিডিও তোমরা পেয়ে যাবে। তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই, আমি সৌরভ আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ওয়েব বাংলা। বন্ধুরা, মোবাইল ও কম্পিউটারের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য এবং নতুন গ্যাজেটস অ্যান্ড আনবক্সিং ও রিভিউ দেখার জন্য আমাদের ওয়েব বাংলা চ্যানেলটিকে এই লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডান পাশে যে বেল আইকনটি আছে এটাকে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দাও। বন্ধুরা, জিও গিগা ফাইবারে রেজিস্ট্রেশন করার জন্য তোমরা সবার প্রথমে তোমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করেছি। তারপর তোমরা সার্চ বারে সার্চ করবে jio.com। তোমরা যখনই jio.com লিখে সার্চ করবে, সার্চ করার সঙ্গে সঙ্গে এরকমই একটি পেজ ওপেন হবে তোমাদের সামনে। তারপর তোমরা ক্রোম ব্রাউজারে যদি তোমরা ওপেন করে থাকো তবে তোমাদের একদম উপরে যে তিনটে ডট দেখছো তোমরা এই তিনটে ডটে ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচেই দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে ডেস্কটপ সাইট। তোমরা এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবে। ক্লিক করার পর পেজটি আরও একবার লোড নেবে। লোড নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কী কী প্রসিজিওর করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ উপরে এখানে একটি ব্যানার দেখাচ্ছে, তোমরা জাস্ট ব্যানারটিকে বাঁদিকে স্লাইড করবে। স্লাইড করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবে একদম লাস্টের দিকেই জিও গিগা ফাইবারের রেজিস্ট্রেশন পেজ এসে গেছে। দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা জাস্ট এই ইনভাইট জিও গিগা ফাইবার নাও, তোমরা এইখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রি রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে গেছে। এবার তোমরা এখান থেকে তোমাদের লোকেশনটাকে চাইলে এখানে অ্যালাউ করে দিতে পারো, বা তোমরা যদি চাও তোমরা ব্যাক করেও যেতে পারো। বাঁদিকে যদি তোমরা একটু খেয়াল করো দেখতে পারবে এখানে একটি অ্যাড্রেস অলরেডি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে একটি প্রি রেজিস্টার্ড অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে তোমাদের নিজস্ব অ্যাড্রেসটা তোমাদের এখানে এন্টার করতে হবে। একদম লাস্টে দেখতে পাচ্ছ এখানে চেঞ্জ বলে একটি অপশান লেখা রয়েছে। তোমরা এখানে যেই অ্যাড্রেসটা প্রি এন্টার করা রয়েছে সেটাকে চেঞ্জ করার জন্য তোমরা জাস্ট এখানে চেঞ্জে ক্লিক করবে। এখানে আমার নিজস্ব যেই ডিটেলসটা রয়েছে আমি সেই ডিটেলসটা আমার এখানে দিয়ে দেবো। আমি এখানে যেই প্রি রেজিস্টার বা প্রি এন্টার যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা পুরোটাই মুছে দেবো। মুছে দিয়ে আমার যে নির্দিষ্ট অ্যাড্রেসটা রয়েছে আমি সেই অ্যাড্রেসটা এখানে পুরোপুরি ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবো। তোমরা এখানে তোমাদের নিজস্ব অফিসের কিংবা বাড়ির অ্যাড্রেস, তোমরা যেখানে গিগা ফাইবার নিতে চাইছো সেই অ্যাড্রেসটা তোমরা এখানে টাইপ করে দিতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে আমার পুরো অ্যাড্রেসটা ফিল করে দিয়েছি। এরপর যখন তোমাদের অ্যাড্রেসটা পুরোপুরিভাবে এখানে ফিল করা হয়ে যাবে তোমরা নিচে যেই সাবমিট বাটনটা দেখছো তোমরা এই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হোম অ্যাড্রেস না ওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ তোমরা তোমাদের বাড়ির জন্য নিতে চাও না তোমাদের অফিস বা ওয়ার্ক প্লেসের জন্য নিতে চাও সেটা তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারো। যেহেতু আমি আমার বাড়ির জন্য নিতে চাই তাই আমি এখানে হোম অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। এবার জাস্ট আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের ফুল নাম, মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিতে হবে। তোমরা এখানে তোমাদের ফুল নাম, মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে সাবমিট করবে। তোমরা এখানে চাইলে তোমাদের ইমেল আইডিটা অপশনাল, তোমরা ইমেল আইডি চাইলে দিতেও পারো, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে আমি আমার নাম ও ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের ইমেল আইডিও দিতে পারো, বা তোমাদের ইমেল আইডি না থাকলে তোমরা ইমেল আইডি নাও দিতে পারো। তারপর তোমরা এখানে যে জেনারেট ওটিপি রয়েছে যেই লেখাটা, তোমরা এই জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে ফোনে একটি ওটিপি ঢুকবে। সেই ওটিপিটা তোমাদের এখানে এন্টার ওটিপি বলে যে অপশনটি দেখছো তোমাদের এই এন্টার ওটিপি অপশানে তোমাদের ওটিপিটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের এখানে ওটিপির মেসেজ এসে গেছে এবং ওটিপিটা আমরা আমাদের যেই ওটিপির জায়গাটা রয়েছে এন্টার ওটিপি সেখানটায় আমরা টাইপ করে দেবো। এরপর তোমরা এখানে কোন স্পেসিফিক জায়গার জন্য নিতে চাইছো সেটা তোমরা এখানে দিতে পারো, যদিও এটা অপশনাল। তোমরা এটা সোসাইটির জন্য বা ডেভেলপারের জন্য বা টাউনশিপের জন্য সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো, বা স্পেসিফিক আদার্স সেটাও তোমরা এখানে দিতে পারো। আমি যেমন এখানে আমার বাড়ির জন্য নিতে চাইছি তাই আমি এখানে পার্সোনাল লিখে দেবো। পার্সোনাল লিখে দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই ওটিপি বলে যেই অপশনটি রয়েছে তোমরা এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সাবমিট হয়ে যাচ্ছে। এবং তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাদের জুম আউট করে দেখিয়ে দিতে চাই। দেখতে পাচ্ছ এখানে আমাদের পুরোপুরি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওখানে লেখা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ ফর শোয়িং ইয়োর ইন্টারনেট ইন জিও গিগা ফাইবার, উই উইল কাম ব্যাক সুন অন SMS অ্যান্ড ইমেল। যেহেতু আমরা ইমেল আইডি দিইনি সেহেতু আমাদের SMS-এর মাধ্যমেই আমাদের কনফার্মেশন চলে আসবে যে আমরা কখন আমাদের জিও গিগা ফাইবারের ইন্টারনেট কানেকশনটি পেয়ে যাব। এবার এখানে তোমাদের বলে রাখি যে তোমরা কীভাবে তোমাদের জিওর ইন্টারনেট কানেকশনটি, গিগা ফাইবারের ইন্টারনেট কানেকশনটি পাবে। বন্ধুরা, যেই সিটি বা যেই জায়গা থেকে সব থেকে বেশি জিও গিগা ফাইবারের রিকোয়েস্ট আসবে, জিও গিগা ফাইবার
সবার প্রথম সেখানে ইনস্টল করা হবে বলে জিওর তরফ থেকে জানানো হয়েছে। এরপরে একদম লাস্টে যেখানে প্রসিড বলে অপশানটি দেখছো, তোমরা জাস্ট এখানে প্রসিডে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের পুরো ফুল অ্যাড্রেসটা সহ তোমাদের এখানে জিও গিগা ফাইবারের রেজিস্ট্রেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই তোমরা তোমাদের জিও গিগা ফাইবারের জন্য প্রি রেজিস্ট্রেশন করে নিতে পারো তোমাদের ফোন থেকেই। এরপর যখনই তোমাদের সিটিতে বা তোমাদের শহরে গিগা ফাইবারের লাইন চালু হবে, তখনই তোমার কাছে নোটিফিকেশান এবং ইমেল আইডিতে মেল চলে যাবে যে তোমাদের জিও গিগা ফাইবার কানেকশন তোমরা কবের মধ্যে তোমাদের ঘরে বা তোমাদের অফিসে পেয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো, এবং এই ভিডিওটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানিয়ে দিও যে কীভাবে তারা জিও গিগা ফাইবারের জন্য প্রি রেজিস্ট্রেশন করবে। এবং তোমরা জিও গিগা ফাইবার সম্পর্কে নতুন যে কোনো রকম নিউজ আসলে সবার প্রথমে আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবে, তার জন্য অবশ্যই আমাদের ওয়েব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় পর্যন্ত ভালো থেকো, সায়োনারা।